ব্রিটেনে সফররত বিশিষ্ট লেখক ও গবেষক এবং মোবাইল আই হসপিটাল বাংলাদেশের ফাউন্ডার ডিরেক্টর ডক্টর এস এম ইলিয়াসের সম্মানে রোববার বাঙালি অধ্যুষিত এলাকা লিডসের বাংলাদেশের সেন্টারে আয়োজনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিএল এর সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্বর্ধিত অতিথি ডক্টর এস এম ইলিয়াস জানান, লেখা ও গবেষণার পাশাপাশি গরিব দুঃখী মানুষের প্রকৃত চিকিৎসা সেবার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। আগামী বছরের প্রথম দিকে মোবাইল আই হসপিটালের শুভ উদ্বোধন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার লেখা ও গবেষণায় মোট 51টি বই প্রকাশিত হয়েছে এবং আরও 12টি বই প্রকাশনার অপেক্ষা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাসালা সৈয়দ নাসিরুদ্দিন ফাউন্ডেশন ইউকের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আনোয়ার রেজা, কাউন্সিলর আরিফ আহমেদ ও সৈয়দ জাবেদ সহ আরও অনেকে। Thank you.